দেখলেই বোঝা যায় যে আসলে ভার্চুয়াল জগৎ একটা বাস্তবতা জগৎ আলাদা। আমার মনে হয় না যে ভার্চুয়ালের কারণে বই পড়া কিংবা কেনা কমেছে, এবং মানুষকে পড়ার জন্য আসলে আমাদের উদ্বুদ্ধ এবং বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া উচিত, যাতে আর পাঠকের প্রতি কিংবা সাধারণ মানুষের প্রতি আমরা পড়ার আগ্রহটা বেশি আরও বেশি বাড়াতে পারি আর কি। সেটা আমার মনে হয় করা ঠিক হবে আর কি। কার্টুনের দিন উঠে গেল সেটা না, কিন্তু আসলে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট আর সময়ের বিবর্তনেই হোক, যে কোনো কারণেই হোক, কার্টুনের চর্চাটা এই কথা সত্যি যে কমে যায় নাই, কিন্তু আসলে ওইভাবে প্রকাশের যে সুযোগটা সেটা আসলে কমে এসছে। তো সেই কারণেই হয়তোবা কেউ হয়তো উৎসাহী হয় না, কিংবা এটা হয়তোবা কেউ পেশা হিসেবে নিতেও এখন হয়তোবা আগ্রহী না, হয়তো অন্যদিকে চলে যাচ্ছে। তো এটাও একটা কারণ বলে আমার মনে হয় যে আমরা যারা বিভিন্ন মাধ্যম ফ্রিল্যান্স থাকে, কেউ পত্রিকার সাথে ইনভলভ থাকে, তা আসলে যদি পত্রিকার এনভায়রনমেন্টটা যদি আরেকটু যদি অনুকূলে থাকতো তাহলে মনে হয় আরেকটু সুবিধা হতো। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ইউরোপে যদি কোনো একটা ঘটনা ঘটে, বিশেষ করে পলিটিক্যাল লিডারদের কোনো ক্যারেক্টার মানে ক্যারিকেচার দেখার জন্য সেই দেশের পাঠকের উন্মুক্ত থাকে, জনগণ উন্মুক্ত থাকে যে কবে তার একটা স্যাটার আমরা দেখব। বাট আমাদের অর্থনৈতিক বলি আর রাজনৈতিক কারণেই বলি কিংবা আমাদের দেশের প্রেক্ষাপটেই বলি, হয়তো সেটা সম্ভব না। হ্যাঁ, তবে সেটা যদি হতো আমার মনে হয় তো এটা হাস্য, কার্টুনেকেও মানুষকে মজা দেওয়া যায়, ব্যঙ্গাত্মক করেও মানুষকে সমাজের অসঙ্গতিগুলো দূর করা যায়, এটা আসলে আমার তো মনে হয় যে ভালোই হতো। কিন্তু সেই সুযোগটা আসলে কমে যাচ্ছে দিনে দিনে আর কি। হ্যাঁ, সেটা আর একটু আমি মনে করি যে একটু সুযোগের দাবি মানে করা যেতে পারে, যে আর একটু সুযোগ দেওয়া যেতে পারে আর কি। যে কোনো দেশেরই আসলে এই এই জায়গাটাতে খুব কম লোকজনই আসে আর কি, এবং যারা আসে সুযোগেরও আমি মনে করি একটু কম। যেমন প্রথম আলো প্রথম আলো আগে যেমন শিশিরদার কার্টুন আমরা দেখে দেখে বড় হয়েছি, সেটা এখন খুব কম দেখি, এবং বিভিন্ন সামাজিক হোক প্রেক্ষাপট হোক বিভিন্ন কারণে এই চর্চাটা আসলে কমে গেছে। হ্যাঁ, মানে এটা সে আসলে সুযোগ পাওয়ারও যেমন ব্যাপার আছে, কারণ আপনার সুযোগ না দিলে তো সুযোগ তৈরি হবে না, আর আপনি যদি কাউকে সুযোগই না দেন তাহলে তো এখানে সেই লোকটা আসতে মানে আগ্রহী হারিয়ে ফেলবে, এবং যে আসবে তাকে যদি একটু উৎসাহ না দেওয়া যায়, আরও একটু সুযোগ সৃষ্টি করা না যায়, তাহলে তো আসলে এটা তো আগ্রহটা আলটিমেটলি হারিয়ে ফেলবে আমি মনে করি। বেশি বেশি কার্টুন দেখুন এবং বেশি বেশি করুন, এবং বেশি বেশি কমিক্স কার্টুন অন্য দেশে যেমন পড়ে কমিক্সের, এবং আশা করুন পাঠকদের বেশি বেশি কার্টুন করুন।